শাক কচু কলার মোচা নিয়ে তীব্র শীত আর কুয়াশার মধ্যে গভীর রাতে খোলাটাকে রওনা দিয়ে পাবনা চাটমোড় থেকে সিরাজগঞ্জ চলে আসেন বিক্রি করতে বৃদ্ধ রাহেলা খালা। গভীর রাতে গাড়ি থেকে মালামালগুলো শহরের বড় বাজারে নামিয়ে রাখলেন। নীরব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আরদের উদ্দেশ্যে রওনা দিলেন। আরতের চট কম্বল মুড়িয়ে একটু শান্তিতে ঘুমানোর চেষ্টা, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য। এই সংগ্রাম দীর্ঘ 7-8 বছরের। রাহেলা খালা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে শাক কচু কলার মোচা সংগ্রহ করে বিক্রি করতে এক জেলা থেকে অন্য জেলায় চলে আসেন। কুয়াশা ঢাকা ভোরে আড়ত থেকে উঠে আবার রওনা দিয়ে শহরে বড় বাজার শাক কচু মোচা সাজিয়ে বিক্রির জন্য তৈরি হলেন। ভোর থেকে বিক্রি শুরু করে 9টার মধ্যে সব বিক্রি হয়ে যায়। বিক্রি শেষে আবার সিরাজগঞ্জ থেকে টেনে পাবনা চাটমোহর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাহেলা খালা। পাবনা জেলার চাটমোহর থানা চোরইকুল গ্রামে রাহেলা খালার বাড়ি। স্বামী অনেকদিন আগে আর একটা বিয়ে করে চলে গেছেন, কোনো খোঁজ খবর রাখেন না রাহেলা খালার। মনে করো যে এখানে সকালে উঠি, উঠি যেদিন আসবো সেদিন সকালে উঠি, দুই দিন আগে শাক তুলি, তারপরে দিন সঙ্গে করি। ওখানে বাড়িতে না আসি 60 টাকা, আর এখানে আসি 200 যায় একদিন, 150 যায় একদিন, 250 যায়। এটা আমি আসি বেচা কিনা করি, নিয়ে যায় কিছু চাল কিনি, সদাই পাতি কিনি, কিনে দুই একদিন, দুই দিন তিন দিন খাই, আবার পরে আবার সংগ্রহ করি। আবার হলো দুদিন সংগ্রহ না করি তাহলে মনে থাকে মানুষের বাড়ি কাজ টাজ করি, এই কর্ম করি খাই। রাত করে থাকি হলো আরও লিখিয়া ভোর 6টায় আসি, এখানে বেচা কিনা করি, এখন যাই কিছু হয় কিছু খাওয়া দাওয়া করি। ওইখান থেকে পর্দায় যাই 10 টাকা, এখান থেকে 10 টাকা ওই স্টেশন বাজার, ওখান থেকে 10 টাকা ওই পর্দায় যাই, পর্দায় টেনে টেনে যাই। আমি আসি আরতে থাকি, আরতে টেনে আসি বেচা কিনা করি। ওই শীতের মধ্যে যাতে আমার এমন কিছু করে দিবা যাতে আমি ওই শীতের মধ্যে না আসা লাগে, আমি কাপড় বিলাতে নাই বেচা কিনা করি, থাকি আরতে আসি বেচা কিনা করি। আমার স্বামী দেখাশোনা করে না, বিয়ে করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে, আমার ভাত কাপড় দেয় না শোনা। আসতি তাকে আসি শোনা, শীতের মধ্যে আসি কষ্ট কষ্ট, এটা এমন কিছু আর যাতে না আসা লাগে বেটা, তোমার কাছে একটাই দাবি আমার, যাতে এই সিরাজগঞ্জ শহরে আর ধরতে তারপর তো জেলায় তো স্বপ্ন এই সিরাজগঞ্জ জেলায় যাতে আর না আসা লাগে। আসুন আমরা সবাই মিলে রাহেলা খালাকে এই কষ্ট থেকে মুক্তি দেই, সবাই মিলে একটি গাবি গরু কিনে দেই, যেটা রাহেলা খালা বাড়িতে বসে লালন পালন করে চলতে পারবে।